শুক্রবার সন্ধ্যা পৌনে ছটায় বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে মিলিত হন। ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ত্রিপুরা সরকারের নেওয়া আগরচাষ সারা রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ত্রিপুরায় আগর চাষের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য কেন্দ্রের তরফ থেকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে শাবরুমে লজিস্টিক হাব তৈরি করার ক্ষেত্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থনৈতিকভাবে দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিকে রোড সেক্টরে ইএপি প্রজেক্টে 250 কোটি টাকার ফান্ড নাবার্ড থেকে পাওয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপ্লব কুমার দেব। এদিনে 40 মিনিটের সাক্ষাৎকারে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন বিপ্লব দেব। এই আলোচনায় গুরুত্ব পেয়েছে 15th ফাইন্যান্স কমিশনের 875 কোটি টাকার বরাদ্দের বিষয়টি। এই টাকার মধ্যে 400 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে চম্পকনগর এবং চাম্পাই ছড়া ড্যাম তৈরি করা সহ আগরতলায় ওয়াটার সাপ্লাই প্রজেক্ট তৈরির বিষয়টি। তাছাড়া রাজ্যের 7টি জেলা হেডকোয়ার্টারগুলি উন্নয়নের জন্য 200 কোটি টাকা, নির্মল এবং মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়ন প্রকল্পে 175 কোটি টাকা এবং রাজ্যস্তরে উচ্চপদস্থ অফিসারদের বিল্ডিং নির্মাণের জন্য 100 কোটি টাকার বরাদ্দ মঞ্জুর করার বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী আলোচনা হয়েছে বলে খবর। আরও জানা গেছে, রাজ্যের এডিসি এলাকায় জনজাতিদের সার্বিক বিকাশে 17টি প্রজেক্টের উপর সার্বিকভাবে কাজ করার জন্য 1059.89 কোটি টাকার মঞ্জুরি চেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এডিসি এলাকা সহ রাজ্যের সব অংশে জনজাতির উন্নয়নের জন্য 1250 কোটি টাকা প্যাকেজ নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর বলে জানা গেছে। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা আগার উড পলিসি 2021 নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন আগর কাঠ ও আগর প্রোডাক্ট এক্সপোর্টের জন্য ত্রিপুরার জন্য সিআইটিএসএস রুল অনুযায়ী যাতে কোটা বেঁধে দেওয়া হয়, কারণ ত্রিপুরাতে 50 লক্ষেরও বেশি আগর গাছ রয়েছে। আর এই আগর গাছ আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক মজবুত করবে, এই বিষয়টি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোঝাতে পেরেছেন বিপ্লব দেব। তিনি প্রধানমন্ত্রীকে আরও জানিয়েছেন, আগর গাছের বর্তমান প্ল্যান্টেশনের দ্বিগুণ প্ল্যান্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তাছাড়া আগরের গুণমান পরীক্ষার জন্য একটি উন্নত মানের টেস্টিং ল্যাবরেটরি ট্রেড সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ত্রিপুরায় আগর চাষের বিপুল সম্ভাবনার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 2021-22 অর্থবছরে রাজ্য থেকে 75,000 কেজি আগর, কাঠের চিপস এবং 1500 কেজি আগরের সুগন্ধি তেল এক্সপোর্ট করা যাবে বলে প্রধানমন্ত্রীকে জানান। ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিক বিকাশে আগর চাষের বিপুল সম্ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। एक तो माननीय प्रधानमंत्री जी त्रिपुरा के डेवलपमेंट पहले दिन से ही चाहते और कर भी रहे हैं। जब भी हमने त्रिपुरा के लिए कुछ मांगा, मुझे सब मिली है। अभी एक नया प्रोजेक्ट हमने माननीय प्रधानमंत्री के सामने रखा, वो है जो आगर प्लांटेशन जी। और हमारे त्रिपुरा में आपको जान के खुशी होगी, त्रिपुरा में 50 लाख 50 लैक्स जो प्राइवेट ग्रोअर के पास ऑलरेडी मैच्योर्ड आगर के ट्री है। ये त्रिपुरा से एक्सपोर्ट करने का परमिशन नहीं, भारत सरकार की तरफ से इसमें कुछ पाबंदी है जी। तो उसको हटाने के लिए माननीय प्रधानमंत्री जी को बोला और मैं मानता हूँ बहुत कम समय में ये हो जाएगी। और कोटा बढ़ाने के लिए, एक्सपोर्ट करने के लिए जो 25,000 मेट्रिक टन का, और भारत पूरा भारत का रखा था, हमने बोला त्रिपुरा के लिए 50,000 मेट्रिक टन कोटा हमको चाहिए। ये बहुत बड़ी बात है, इससे त्रिपुरा का 2 साल में 2,000 करोड़ की इकोनॉमी, 2,000 करोड़ जो कि त्रिपुरा में ऐसा कभी नहीं हुआ है। तो इससे त्रिपुरा के जो ये जो जिन लोगों ने अभी अगर प्लांटेशन करते थे जी, एक समय वहाँ कम्युनिस्ट गवर्नमेंट थे तो उसमें फर्स्ट एक्ट में रख दिया था, तो हमने उसको अलग से अगर का एक मिशन बना के अलग कर दिया बॉडी को। अब हम कमर्शलाइज करके और थ्रू बांग्लादेश के चिटागंग बंदरगाह के माध्यम से, माननीय प्रधानमंत्री बांग्लादेश के और हमारे माननीय प्रधानमंत्री जी ने एसओपी में सिग्नेचर हो चुकी है, हमारे मैत्री सेतु बन चुका है और उस ब्रिज से क्रॉस करके सीधा चिटागंग में जाएगी, उधर से सीधा दुबई के बाजार में चली जाएगी। तो ये त्रिपुरा के लोगों के लिए उनका जो आर्थिक स्थिति मैंने पूरा बदल देगा पूरा। और ये देखिए, किसी को पता नहीं जो इतने बड़े मात्रा में 50 लाख आगर का पेड़ वहाँ ऑलरेडी मैच्योर है तो ऐसे जो हमारे गोल्डन ईरा सामने थे ये तो कम्युनिस्ट को दिख नहीं रहा था तो क्योंकि डेवलप करने का मनसा ही नहीं थी। तो जैसे मैंने आज माननीय प्रधानमंत्री जी के सामने ये वीडियो रिपोर्ट सर्च इंडिया।